চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে 500 শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30টায় উপজেলা পরিষদের হলরুমে শিবগঞ্জ উপজেলার 500 গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুস সোবাহান, সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান ও প্রকল্প কর্মকর্তা মওদুদ খান সহ প্রমুখ।